আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে টালিগাতা ব্যবহার করতে হয়। টালিগাতা এমন একটি অ্যাপস যার মাধ্যমে আপনি আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব খুব সহজেই রাখতে পারবেন এবং নির্ভুলভাবে রাখতে পারবেন। টালিগাতা ব্যবহার করলে আপনার হিসাব কখনো হারিয়ে যাবে না। আপনার ফোন যদি হারিয়েও যায় তাহলে আপনার হিসাব হারাবে না। যদি আপনার ফোন থেকে অ্যাপসটি আনইনস্টল করে দেন, তারপরেও যদি আপনি অন্য ফোনে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করেন তাহলে আপনার হিসাব আবার দেখতে পারবেন। তো যাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের হিসাব রাখার জন্য অনেক খাতার প্রয়োজন হয়। তো টালিখাতা এমন একটি অ্যাপস যার মাধ্যমে আপনি এই এত খাতা রাখার ঝামেলার চাইতে আপনি একটি অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু সমাধান করতে পারবেন। তো আমি দেখাবো কিভাবে টালিখাতা ডাউনলোড করবেন এবং কিভাবে টালিখাতা ব্যবহার করতে হবে। তো টালিখাতা ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে। তো গুগল প্লে স্টোরে আমরা লিখব টালিগাতা। তো টালিগাতা লেখার পর যে প্রথমে টালিগাতা অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। মাত্র 10 MBPS এর একটি অ্যাপস। তো ইনস্টল হচ্ছে, আমরা এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করার পর ব্যবহার শুরু করুন, এখানে ক্লিক করব। তো আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। টালিগাতা ব্যবহার শুরু করুন, ব্যবহার শুরু করতে বা লগ ইন করতে মোবাইল নাম্বার দিন। তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেব। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম। তো ভেরিফিকেশন কোডটি অটোমেটিক নিয়ে নিছে এবং অভিনন্দন টালিগাতা, আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে শুরু করুন। তো আমরা এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তো আমি আমার যে ইউটিউব অ্যাকাউন্ট আছে তার নামই দিয়ে দিচ্ছি। তো ব্যবহার শুরু করুন ক্লিক করব। তারপরে এখান থেকে সব অ্যালাউ করে দেব। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা এখানে এখন কাস্টমার কিভাবে যোগ করব। তো আমাদেরকে এখানে কাস্টমার যোগ করুনে, এই যে কাস্টমার যোগ করুন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা কাস্টমারের নাম দেব, নামে একটি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি আমি। তো কাস্টমারের একটি ফোন নাম্বার, কাস্টমারের যে ফোন নাম্বারটি সেই নাম্বারটি দিতে হবে। তো কাস্টমারের ফোন নাম্বার, তো আমি একটি আমার আর একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই কাস্টমারের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এই যে আমি এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমি যে কাস্টমারের যে নামে আমি একটি হিসাব শুরু করছি সেই নামের উপর ক্লিক করব। তো সেই নামের উপর ক্লিক করার পর তো কত টাকা বিক্রি করছি তা এখানে দিতে হবে, আর কত টাকা সে আমাকে দিয়েছে তা এইখানে, আর মালের বিবরণ। তো এখানে মনে করুন 50 টাকা দিলাম,
সবটাই বাকি, বলবেন সে কোনো টাকাই পেমেন্ট করলো না, তো মালের বিবরণ যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, মনে করেন দিয়ে দিলাম, তো এখানে এই যে SMS অপশনটি এখানে বন্ধ থাকে, এটাকে চালু করে দিতে হবে। তো এটা দেওয়ার পর এই যে নিশ্চিত করুন, নিশ্চিত করুন ক্লিক করার পর যে এই যে রিফাত নামে আমি যে অ্যাকাউন্টটি করেছি এবং তার যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে একটি নোটিফিকেশন কোড যাবে, নিশ্চিত করুন দিলাম। তারপর আমরা এখান থেকে তাগদা দিতে পারবো, টাকার যে তাগদা দেওয়া হয় তা এখান থেকে দেওয়া যাবে। তো এখানে এই তাগদাতে ক্লিক, এই যে তাগদাতে ক্লিক করার পর এই যে এখানে যে তাগদা আছে এটাতে ক্লিক করার পর, এটাতে ক্লিক করার পর আপনার যে কতগুলো কাস্টমার আছে, আপনাদের যত কাস্টমার আছে সবার নাম এখানে আসবে, তো আপনারা তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পর এই যে SMS পাঠাই, এই যে SMS পাঠাই এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনের উপর ক্লিক করার পর যে আপনাদের যে কাস্টমার আছে যার কাছে আপনি বাকি পাবেন তার কাছে একটা SMS যাবে। তো আমরা এখান থেকে যে আমাদের হিসাব আছে তা ডাউনলোড করে নিতে পারবো, যে আমাদের যে হিসাব আছে রিপোর্ট, এই রিপোর্ট ডাউনলোড করা যাবে। এই যে রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে, এখানে আপনার অ্যাকাউন্ট, এই যে আমার নাম দিলাম, আমার ফোন নাম্বার, হোম, শিওর ক্যাশ ওয়ালেট, হিসাব বিবরণ, বেচা কেনা, খরচ, ক্যাশ হিসাব, বাকি হিসাব, অন্যান্য ডাটা আপডেট, তাগাদা পাঠাই, তো এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে আপনার পিন সেট করতে পারবেন অথবা রেফারও করতে পারবেন। তো এখানে আপনি যত খুশি তত হিসাব বা কাস্টমার যোগ করতে পারবেন। তো এই এক জায়গাতেই আপনি অনেক কাস্টমার একসাথে যোগ করতে পারবেন। তো এটার সুবিধা হচ্ছে যে আপনি কত টাকা বাকি পান তা আপনার কাছেও হিসাব থাকবে, যার কাছে পান তার কাছেও হিসাব থাকবে। তো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনি খাতাতে লিখেন তাহলে কাস্টমার অনেক সময় বলে যে আমি টাকা দিয়ে দিয়েছি কিন্তু আপনি বলেন যে টাকা দেয়নি, তার কোনো প্রমাণ থাকে না। কিন্তু এখানে যদি আপনি আপনার হিসাব রাখেন, এখানে যদি আপনার হিসাব রাখেন, এখানে হিসাব রাখার পর আপনার কাছেও একটি SMS থাকবে এবং যার কাছে টাকা পাবেন তার কাছেও একটি SMS থাকবে। তার মানে দুজনের কাছেই প্রমাণ আছে যে আপনি কত টাকা পান আর সে কত টাকা আপনাকে দিয়েছে। তো এইটা হচ্ছে তালিকাতার সুবিধা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালিকাতা কীভাবে ব্যবহার করবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।